আসসালামু আলাইকুম প্রিপসি গেমার, আবার স্বাগতম সবাইকে মিস্টার ব্লু স্টেক চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন, আজকের এই ভিডিওতে আমরা আমাদের উইন্ডোজ এর সিস্টেম প্রপার্টিস এর একটা অ্যাডভান্স সেটিংস আপনাদের দেখাবো, যেটা অন করে রাখলে আপনাদের যাদের লো ইন পিসি আছে তাদের FPS বুস্ট আসবে ইনশাআল্লাহ। সো বিস্তারিত সেটিং ভিত্তিক কথাবার্তা আমরা ভিডিওর মধ্যে আলোচনা করবো। সো বেশি কথা না বলে চলে শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইজ, আমাদের ফ্রি ফায়ার গেমটা কিন্তু পিসির জন্য তৈরি না, এটা একটা মোবাইল ফোনের গেম, এন্ড এটা আমরা হচ্ছে একটা এমুলেটরের মাধ্যমে রান করি, যার কারণে এই গেমের FPS প্লাস গ্রাফিক্স কোয়ালিটি অনেক কম, মানে অনেক নিম্নমানের বলতে পারেন, কারণ একটা মোবাইল গেম এন্ড পিসি গেমের মধ্যে অনেক ডিফারেন্স থাকে শুধুমাত্র গ্রাফিক্সে। সো এটা যেহেতু মোবাইল গেম, সেহেতু আমাদের কিন্তু গ্রাফিক্স অবশ্যই কম দেবে, তবে আমরা কিছু সেটিংস অন করে রাখলে আমাদের যে FPS আছে এটা কিন্তু আমরা স্টেবল পাইবো, এন্ড স্টেবল পাইলে আমাদের সেন্সিটিভিটি কিন্তু ঠিক থাকে, এন্ড আমরা আমাদের গেম থেকে একটা ভালো পারফরমেন্স আমরা কিন্তু পেয়ে থাকি। সো এটার জন্য কিন্তু আমরা কিছু FPS বেশি পাওয়ার জন্য অনেক ধরনের সেটিংস করে থাকি। সো সেই সকল সেটিংস এর মধ্যে থেকে আমি একটা সেটিংস আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা আপনারা হয়তো অনেকেই এখনো জানেন না। সো আপনাদের সবার জানানোর জন্য এই ভিডিওটা মেক করা। সো আমরা মেন প্রসেস চলে যাই, আমরা কোন সেটিংস অন রাখলে আমাদের পিসি থেকে একটা ভালো পারফরমেন্স পাবো, বিশেষ করে যাদের লো এন্ড পিসি রয়েছে। সো এই জন্য আমরা চলে যাবো প্রথমত আমাদের দিস পিসিতে, এন্ড দিস পিসিতে যাওয়ার পরে এখানে আপনারা ব্ল্যাঙ্ক স্পেসে এখানে রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে দেন চলে যাবেন ডিরেক্ট প্রপার্টিজে। সো প্রপার্টিজে যাওয়ার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন অ্যাডভান্স সিস্টেম সেটিংস, এখানে ক্লিক করবেন, এন্ড ক্লিক করার পর এরকম একটা সিস্টেম প্রপার্টিজ এর অপশন অন হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে দেখতে পারবো এখানে অ্যাডভান্স এর মধ্যে পারফরমেন্স নামে একটা অপশন আছে, এখানে কিন্তু সেটিংস আইকন আছে, আমরা এখানে সেটিংস আইকনে ক্লিক করব, এন্ড ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পারফরমেন্স অপশনস, ঠিক আছে। সো এখান থেকে আমাদের পিসি মানে আমাদের উইন্ডোজ এর যে প্রোগ্রাম আছে এগুলা কিন্তু এখান থেকে পারফরমেন্স এর জন্য আমরা কমান্ড দিতে পারি। সো প্রথমত আমাদের কিন্তু ভিজুয়াল ইফেক্ট আছে, এখান থেকে আপনারা এটা কাস্টমাইজ করতে পারেন, অথবা আপনারা সিলেক্ট করে দিতে পারেন অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স, তবে আমি এখানে আমাদের কথা আসে এখানে কিন্তু আপনাদের সকলের আছে ব্যাকগ্রাউন্ড সার্ভিস, আর আমি কিন্তু এটা করে রাখছি প্রোগ্রাম, এন্ড এটা কেন করছি আমি এখন বিস্তারিত আলোচনা করি। সো এখানে প্রোগ্রাম এটা যদি আপনারা সিলেক্ট করে থাকেন তাহলে আমাদের সিপিইউ কে ফোকাস করে আমাদের ফোরগ্রাউন্ডে যে সকল অ্যাপ্লিকেশন চলে এগুলার কিন্তু পারফরমেন্স বুস্ট হয়, এন্ড আমরা যখন গেম খেলি আমাদের এমুলেটর কিন্তু সবসময় ফোরগ্রাউন্ডে চলে, মানে আমরা সেই সময় আমাদের এমুলেটরটা ইউজ করি, যার কারণে ওটা আমাদের সবসময় সামনে থাকে, এন্ড এটার পারফরমেন্স বাড়াইতে হলে আপনাদের কিন্তু এই যে প্রোগ্রাম অপশন আছে এটা কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এন্ড এই ব্যাকগ্রাউন্ড সার্ভিস এটা অন করলে কি হয় সেটা আমি আপনাদের বলে দিই, এটা যদি অন থাকে তাহলে সিপিইউ কে ফোকাস করে ব্যাকগ্রাউন্ডে চলা সার্ভিস প্রসেস, যেমন ধরেন আপনাদের প্রিন্টারের ড্রাইভার, নেটওয়ার্ক সার্ভিস, অথবা আপনাদের উইন্ডোজ এর অনেক সার্ভিস আছে, সেগুলোর কিন্তু পারফরমেন্স মোটামুটি ইকুয়াল করে কিন্তু চলে, ঠিক আছে। সো এটা দ্বারা আমরা বুঝতে পারছি এখানে যদি আমরা প্রোগ্রাম সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের গেম অথবা সফটওয়্যার অথবা ব্রাউজারের যেগুলো আমরা যে সময় ইউজ করি সেগুলোর পারফরমেন্স কিন্তু বুস্ট হবে। তবে আপনারা যদি এটা অন করে থাকেন, যদি আপনি গেমার না হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা অন করে রাখবেন, সেক্ষেত্রে আপনাদের পারফরমেন্স কিন্তু বুস্ট আসবে যারা গেম খেলেন না। আর যদি আপনি একজন গেমার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সফটওয়্যারই কিন্তু সবসময় ইউজ করেন, আর গেম খেলাকালীন আপনারা ব্যাকগ্রাউন্ডে অবশ্যই কিছু রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু পারফরমেন্স ড্রপ হয় আর কি। সো যারা গেমার আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এই প্রোগ্রামের অপশনটা আপনারা অন করে দেবেন। এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল মেমোরি, এন্ড এই ভার্চুয়াল মেমোরি এখানে কিন্তু র্যাম অ্যাড করা হয়, ঠিক আছে। সো এটা কি কাজ করে সেটা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। ভার্চুয়াল মেমোরি মানে যখন র্যাম ফুল হয়ে যায়, সাপোজ আমি এখান থেকে একটু এক্সাম্পল হিসেবে আমি এখান থেকে আমার টাস্ক ম্যানেজার অন করি, এন্ড পারফরমেন্স এখানে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন 12 GB র্যাম ইউজ হইতেছে। সো আমার এখানে যখন র্যামটা ফুল হয়ে যাবে তখন আমাদের উইন্ডোজে থাকা SSD অথবা হার্ড ডিস্ক থেকে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন, আপনার পিসিতে যে ড্রাইভ ইনস্টল আছে মানে সি ড্রাইভ, সেটা যে SSD অথবা হার্ড ডিস্ক হয়, সেখান থেকে কিছু অংশ আমাদের র্যামের মতো কাজ করে, ঠিক আছে। এখান থেকে কিছু অংশ নিয়ে আমাদের র্যামের মতো আমাদের প্রসেস গুলো ম্যানেজ করে আর কি, ঠিক আছে। এটাই হইতেছে এই ভার্চুয়াল মেমোরির কাজ, কারণ হইতেছে আপনাদের যদি 8 GB অথবা 4 GB র্যাম থাকে সেক্ষেত্রে আপনাদের যখন র্যামটা ফুল হয়ে যায় সেই সময় কিন্তু আপনাদের গেম ক্র্যাশ অথবা FPS এর ড্রপ এর কিন্তু সম্মুখীন আপনারা হয়ে থাকেন, ঠিক আছে। এর জন্য আমি অবশ্যই বলবো যাদের র্যাম কম আছে অবশ্যই ভাই এটা অন করে দিবেন। আমার 16 GB র্যাম আছে তবুও কিন্তু আমি এটা অন করছি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে যখন কিছু চলে সেই সময় কিন্তু আমার র্যাম ফুল হয়ে যায়, অথবা আপনাদের কোনো কিছু অন না করলেও 14 থেকে 15 GB প্রায় কিন্তু ইউজ হয়ে যায়, আপনারা গেম খেলার সময় একটু লক্ষ্য করে দেখেন। সো এখানে আসার পর আপনারা কিভাবে কি করবেন, এখানে কিন্তু সর্বপ্রথম আপনাদের এখানে কাস্টম যে সাইজ আছে এখানে ক্লিক করতে হবে, মানে সি ড্রাইভ সিলেক্ট থাকা অবস্থায় এখানে কাস্টম সাইজে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের র্যাম সাইজ দিতে হবে, ঠিক আছে। এখন কত জিবি র্যাম আপনি এখানে সিলেক্ট করবেন, সো এখন আসা যাক আপনারা এই কাস্টম সাইজের র্যাম কি হবে কত ইউজ করবেন সেটা এখন আপনাদের ক্যালকুলেট করা শিখিয়ে দেই। সো সর্বপ্রথম আপনাদের কিন্তু টাস্ক ম্যানেজার অন করা লাগবে, এন্ড প্রথমত দেখা যাবে লাগবে আপনাদের পিসিতে কত জিবি র্যাম আছে, ঠিক আছে। আপনারা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন এখানে আমার 16 GB র্যাম ইনস্টল আছে। সো প্রথমত আপনারা কিন্তু এই যে এখানে কাস্টম যে র্যাম আছে এখানে কিন্তু মিনিমাম সাইজের যে র্যামটা আছে এটা কিন্তু 16 GB করবেন,
করবেন, এন্ড ষোলো জিবি কত হবে করবেন আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। এজন্য আপনাদের ক্যালকুলেটর লাগবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু র্যাম ষোলো। সো ষোলো জিবির জন্য আমরা এখানে প্রথমে দিয়ে দিব 1024 × 16, কারণ হচ্ছে আমার ষোলো জিবি র্যাম। এন্ড এখান থেকে আমি ইকুয়াল করে দিলাম, এন্ড এখান দেখতে পাচ্ছেন 16384 MB র্যাম। আমরা এখান থেকে এমবি তে কনভার্ট করে আমরা কিন্তু এখানে টাইপ করে দিচ্ছি। এন্ড তারপরে হচ্ছে ম্যাক্সিমাম যে সাইজটা এটা এখানে কত দিবেন, ঠিক আছে। সো এটার জন্য আমরা এগেইন এখানে টাইপ করব 1024 × 16, এগেইন আমরা দিব × 1.5। সো আমরা যত জিবি র্যাম রয়েছে এটার কিন্তু দেড় গুণ, মানে 1.5 গুণ কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিব। সো তারপরে আমরা এখান থেকে ইকুয়াল ক্লিক করব, এন্ড এখানে দেখতে পাচ্ছেন 24576 MB র্যাম। সো আমি এটা এখানে কিন্তু টাইপ করে দিছি। তো সেম ভাবে আপনাদের পিসি যে যত জিবি র্যাম আছে সেটা কিন্তু মিনিমাম র্যাম দিবেন, দেন হইতেছে আপনার এখানে ম্যাক্সিমাম যে র্যাম দিবেন এখানে হচ্ছে দেড় গুণ। আপনার যত জিবি র্যাম আছে তার সাথে 1.5 গুণ দিবেন, তারপরে যে সাইজটা আসবে সেটা এখান থেকে সেট করে দিবেন। তারপরে এখানে আপনার সেটে ক্লিক করবেন, দেন হচ্ছে ওকে অ্যান্ড অ্যাপ্লাই, ঠিক আছে। এগুলো করলে কিন্তু আপনাদের রিস্টার্ট অপশন আসবে, সেক্ষেত্রে আপনারা রিস্টার্ট করে আপনাদের পিসিতে গেমটা চেক করে দেখবেন, সেক্ষেত্রে আপনাদের FPS বুস্ট আসবে। আর এছাড়াও আপনাদের আরো কিছু জিনিস ব্যবহার করা লাগবে আপনাদের লেটেন্সি ফিক্স করার জন্য অথবা আপনাদের গেমিং এর পারফরমেন্স বুস্ট করার জন্য। সো সেই জন্য আমি এখানে লেটেন্সি ফিক্স করার জন্য ইউজ করি এই একটা সফটওয়্যার, যেটার ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখছেন নো মোর ডিলে। এই ভিডিওটা যদি দেখেন এর কমেন্ট সেকশন গুলো দেখলে বুঝতে পারবেন যে এটার পারফরমেন্স কতটা ভালো। অ্যান্ড তাছাড়া আপনাদের কিন্তু ব্যবহার করা লাগবে ফ্রি ফায়ারের V7 এর লাইট, ঠিক আছে। এই যে ফ্রি ফায়ারের V7 এর লাইট, অ্যান্ড এটা আপলোড আছে আমার মিস্টার ব্লুস্টেক্স ওয়েবসাইটে। এখানে আসার পর আপনারা একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারের V7 এর লাইট APK, আপনারা এখান থেকে এটা ইনস্টল করবেন। আর এটা আমরা কেন ব্যবহার করি, প্রায় 80% প্লাস PC ইউজার তারা কিন্তু ফ্রি ফায়ার V7 এর লাইট ইউজ করে, কারণ এটা ইউজ করলে আপনাদের PC তে গ্রাফিক্স এর লোডটা কমে যায়, আর একটা স্মুথ পারফরমেন্স আপনাদের ফ্রি ফায়ার গেমটা থেকে পেয়ে থাকেন। অ্যান্ড তাছাড়া সর্বপ্রথম আপনাদের কিন্তু গেম ক্রাশ সমস্যাটা ফিক্স হয়ে যায়। আপনাদের যাদের ফ্রি ফায়ার গেম খেলার সময় গেম ফ্রিজ হয়ে যায় অথবা গেম অটোমেটিক কেটে যায়, সো এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাদের অবশ্যই কিন্তু ফ্রি ফায়ার V7 এর লাইট প্লে স্টোর ভার্সনটা ইউজ করতে হবে। আর এটা কিভাবে ইউজ করতে হয় আপনারা এই ভিডিওটা দেখলে খুবই সহজে ডাউনলোড করা অ্যান্ড ইনস্টল করা শিখে নিতে পারেন। সো এনি গাইজ, আজকের ভিডিও টপিক এ পর্যন্ত ছিল। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই গাইজ ভিডিওতে লাইক করে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের চ্যানেলের 22,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হইতে শুধুমাত্র 200 সাবস্ক্রাইবার বাকি আছে। সো এখনই সাবস্ক্রাইব করুন, অ্যান্ড এই ভিডিওটা আপনার লো এন্ড PC ইউজার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।